আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় দুইয়ের বর্ণনামূলক প্রশ্ন। পূর্বের পাঠগুলোতে আমরা এই অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং এই অধ্যায়টি সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম, এবং আমরা এই অধ্যায়টির সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়েছিলাম। আজ আমরা এই অধ্যায়টির বর্ণনামূলক প্রশ্ন পড়ব ও শিখব। তাহলে আমরা প্রথমেই প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। এক, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো। বন্ধুরা, তোমরা কি পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ সম্পর্কে জানো? হ্যাঁ, পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের ফলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ, ক্যান্সার ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়, খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায়। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়, ফলে হিমবাহ গড়ে সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যায়। প্রশ্ন দুই, আমরা কিভাবে শব্দ দূষণ প্রতিরোধ করতে পারি? প্রথমে আমরা জেনে নিই শব্দ দূষণ কি। উচ্চ মাত্রার শব্দের কারণে মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। শব্দের এই আধিকত্যই হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শব্দ দূষণের ফলে আমাদের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। শব্দ দূষণের ফলে অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, কর্মক্ষমতা হ্রাস, ঘুমে ভেঙা সৃষ্টি সহ বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা বিভিন্নভাবে এই শব্দ দূষণ প্রতিরোধ করতে পারি। আমরা যদি যখন তখন হর্ন না বাজাই অথবা উচ্চ শব্দ সৃষ্টি না করি, তবে আমরা শব্দ দূষণ রোধ করতে পারি। প্রশ্ন তিন, পরিবেশ সংরক্ষণ কি? প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আমরা বিভিন্নভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। বিদ্যুৎ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা শব্দ দূষণ, আমরা পরিবেশ সংরক্ষণ ভূমিকা রাখতে পারি। তাছাড়া আমরা গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করেও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। তাছাড়া মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে আমরা বিরত থাকতে পারি, এতে আমাদের পরিবেশ সংরক্ষণ হবে। মাটিতে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলে গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। তাছাড়া পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। প্রশ্ন চার, মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? বলতো বন্ধুরা, মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? হ্যাঁ, মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মেশার ফলে তা মাটি দূষিত হয়। দূষিত মাটিতে ফসল চাষ করলে উৎপন্ন ফসলেও ক্ষতিকর বস্তু প্রবেশ করে, যা রান্নার পরেও খাবারে থেকে যায়। এসব ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের দেহে ক্যান্সার, কিডনির সমস্যা সহ বিভিন্ন রোগের সৃষ্টি করে। এ কারণে মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাঁচ, জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের বিভিন্ন উপাদান বেশি করে ব্যবহার করছে। এতে পরিবেশের উপাদানগুলোর পরিবর্তন হচ্ছে, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। যেমন মানুষ খাদ্যের চাহিদা পূরণের জন্য গাছপালা কেটে ফসল চাষ করছে, আবার আসবাবপত্র কলকারখানা তৈরির জন্য গাছপালা কাটা হচ্ছে, এতে পরিবেশ দূষিত হয়। এছাড়া বাড়তি জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, যা বৃষ্টির পানির সাথে মিশে পানির উৎস দূষিত করছে। বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে যানবাহনের সংখ্যা বাড়ছে, ফলে এ থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ ঘটাচ্ছে। জনসংখ্যা যত বৃদ্ধি পাবে, এসব কর্মকাণ্ড ততই বৃদ্ধি পাবে, ফলে পরিবেশ আরও বেশি দূষিত হবে। সর্বশেষ প্রশ্ন, মাটি
মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মাটিতে মিশ্রিত হয় এবং পানিতে মিশ্রিত হয়ে মাটি এবং পানিকে দূষিত করে থাকে, যেমন গৃহস্থালীয় হাসপাতালে বর্জ্য ও কারখানার ক্ষতিকর রাসায়নিক পদার্থের মাধ্যমে মাটি ও পানি দূষিত হয়। কৃষি জমিতে ব্যবহৃত সার কীটনাশক মাটিকে দূষিত করে। এসব সার ও কীটনাশক পরবর্তীতে বৃষ্টির পানির সাথে নদী নালা পুকুরের পানিতে গিয়ে পড়ে ও পানির দূষণ ঘটায়। তাই বলা যায় দূষণের কারণের দিক দিয়ে মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য রয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই প্রশ্নগুলো তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।